নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক ও জাতিকারা কোন রাশির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে রাজজটক হয় অর্থাৎ সারা জীবন খুব ভালোভাবে কাটাতে পারে এবং হ্যাপি লাইভ লিড করতে পারে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটি ইনফরমেশান আমি জানিয়ে দিই সেটা হচ্ছে আমার আরেকটি নতুন চ্যানেল আমি খুলেছি সেটা হচ্ছে মোটিভেশন চ্যানেল এবং সেই চ্যানেলটির নাম জীবন জয়ী চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এই ভিডিওটা দেখার পর আমার চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন নিচে আরেকটি চ্যানেল আছে জীবন জয়ী সেই চ্যানেলটিকে যত সম্ভব সাবস্ক্রাইব করে নিন কারণ ওখানে আমি নতুন নতুন ট্রপিক দিচ্ছি আপনাদের জীবনের অনেক প্রবলেম যাতে সলভ হয়ে যায় তার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের আপনাদেরকে ভালো রাখার জন্য তো এই চ্যানেলের পাশে যেমন আপনারা দাঁড়িয়েছেন আশা রাখবো আপনারা আমার দ্বিতীয় চ্যানেলের পাশেও দাঁড়াবেন এছাড়াও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো ওখান থেকেও পেতে পারেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকারা এমনি একটু ভালো স্বভাবেরই হয় এবং সৎ হয় কিন্তু যে কোনো জিনিসকে একটু লুকিয়ে রাখতে পছন্দ করে মানে একটু প্রাইভেট প্রাইভেট রাখতে পছন্দ করে এই সেই জাতক জাতিকাদের নেচারের মধ্যে পড়ে যে কোনো কোনো কিছুই হোক তো প্রাইভেট রাখা ভালো তবে সমস্ত কিছু প্রাইভেট রাখাটা আবার মানুষ বুঝতেও পারে যে সমস্ত কিছু প্রাইভেট রাখছে মানে সব কথা বলতে চায় না একদম খুব মেপে ছেপে কথা বলে বুঝে সুঝে কথা বলে তো যাই হোক এ হচ্ছে কুম্ভ রাশির জাতক ও জাতিকার ধর্ম বা নিয়ম তো আসুন দেখে নিন যে এই কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের সাথে কোন রাশির জাতক ও জাতিকার বিবাহ বন্ধনে আবদ্ধ হলে খুব হ্যাপিলি লাইফ লিড করতে পারবে তো প্রথম যে রাশিটির কথা বলবো একদম ফাস্ট 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 রাশি মানে একদম চরম এই রাশির জাতক অর্থাৎ কুম্ভ রাশির জাতক যদি কন্যা রাশির জাতক বা জাতিকাকে বিয়ে করেন অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে আপনারা একদম সোনায় সোয়াগা দ্বিতীয় যে রাশিটির কথা বলবো। সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা মিন রাশির জাতক জাতিকাকে যদি আপনারা বিবাহ বিবাহ করেন সেক্ষেত্রে আপনাদের জীবন অনেকখানি ভালো হবে এবং পরবর্তীতে আপনাদের দাম্পত্য জীবনে দাম্পত্য কলহ থেকে অনেকটা এড়িয়ে যেতে পারবেন তো আশা রাখবো আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি আপনাদেরকে এতটুকু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে এর পরবর্তী কোনো ভিডিও আসলেই আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ